Precious days, all of you. Welcome back once again to Jomuna Future Park. Hello everybody. Jomuna Future Park এর মজার মজার সব rides তো আমরা দেখলাম একটু আগে। আর এই মুহূর্তে ঠিক আমি Future World এর opposite এ আছি, কারণ আমি আগেও আপনাদেরকে বলেছি যে Jomuna Future Park টা এত বড় যে পুরোটা ঘুরে একদিনে আমার পক্ষে দেখানো সম্ভব না। সেজন্য আমাদের Jomuna Future Park এর Facebook fan page এ আপনাদের সংযুক্ত থাকতে হবে, এবং তাহলে আপনারা আমাদের প্রত্যেক দিনের কার্যকলাপ বা এখানকার যত সেলস শোরুমের সব কিছু জানতে পারবেন। এবং আমরা চেষ্টা করব এভরি স্যাটারডে অ্যান্ড ফ্রাইডে লাইভে থাকার জন্য, যাতে পুরো ফিউচার পার্কটা আপনারা বাসায় বসেই খুব ইজিলি দেখতে পারেন। এই মুহূর্তে আমি আছি লেভেল 5 Jomuna Future Park এর ঠিক ফিউচার ওয়ার্ল্ড এর অপোজিটে। আপনারা যারা আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে ফিউচার ওয়ার্ল্ড ঘুরতে আসেন, তারা অনেক সময় খেলাধুলা করতে করতে দেখা যায় ছোট বেবিরা অনেক হাংরি হয়ে যান, তো খাওয়া দাওয়ার বিষয়টা আসলেই কিন্তু অনেক লোভনীয় একটা ব্যাপার কাজ করে সবার ভেতরে। ইয়েস, আপনারা রাইট একেবারেই ঠিক গেস করেছেন, আমি এই মুহূর্তে আছি লেভেল 5 এর ডি জোনে, যেটা ফিউচার ওয়ার্ল্ড এর জাস্ট অপোজিটে। এই ফুড কোর্টটা বেশ বড় করে সাজানো, এবং খাবারের লোভনীয় স্মেল অনেক বেশি। আমি পুরো জোনটা আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। Jomuna Future Park Level 5 D Zone Food Court এই মুহূর্তে আমি আছি। আমরা এখানকার অনেকগুলো ফুড কোর্ট দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান স্পাইসি, এই ডি জোনটাতে যারা বেসিক্যালি ইন্ডিয়ান ফুড পছন্দ করেন তারা চলে আসতে পারেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিবারের সবাই মিলে টেস্টি ডেলিশিয়াস ফুড এনজয় করছে। ইন্ডিয়ান স্পাইসি দিল্লি দরবার, ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই খাওয়া দাওয়া করছেন পরিবারের সবার সাথে। আমি একটু টাইম নিতে চাই, এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি Jomuna Future Park এর পক্ষ থেকে আপনাদের সাথে একটু কথা বলতে এসেছি। কেমন লাগে আপনাদের এখানে সময় পার করতে? আসা হয় প্রায় সময়, মেইনলি এখানে আসার রিজন কি আপনাদের? শপিং শেষে খিদে, এখানকার খাবার কেমন লাগে? খাবারের মান ভালো। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার কাছ থেকে জানতে চাই যে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে বেড়ানোর মতো এটাকে কেন আপনাদের কাছে বেস্ট মনে হয়? এটা আমাদের বেস্ট কারণ আছে, আমাদের এলাকা এখানে, আমরা স্থানীয় এরিয়া, এই জন্য মাঝে মধ্যে চলে আসি এখানে। দূরে হয়তো দূরে হলে আসতে একটু সময় লাগতো, সময়ের জন্য আসতে পারতাম না। কিন্তু আপনারা এই মার্কেটে কিন্তু সব কিছু একসাথে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটা সব কিছু একসাথে পেয়ে, সেক্ষেত্রে কিন্তু সময় অনেকটা বেঁচে যাচ্ছে। দূর থেকে আসলেও কিন্তু একটা পজিটিভ সাইড থেকেই যাচ্ছে, থেকে যায়, কিন্তু অনেক সময় যে যানজটের জন্য সমস্যা, যান্ত্রিকতা। ওকে, অনেক ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। ভিউয়ার্স, ইন্ডিয়ান ফুড খাচ্ছেন একটা পরিবার, তারা জানালেন যে যান্ত্রিকতাটাই আসলে মূল সমস্যা। আরো কিছু ইন্ডিয়ান ফুড কোর্ট দেখতে পাচ্ছেন,
চমৎকার ভাবে সাজানো। আর আমি আগেও বলেছি এশিয়াস ওয়ান অফ দ্য বিগেস্ট ফুড কোর্ট এই যমুনা ফিউচার পার্কে অবস্থিত। পুরো ফুড জোনটা বেশ চমৎকার করে ডেকোরেশন করা এবং এখানে প্রচুর পরিমাণে মানুষ একসাথে খাওয়া দাওয়া করতে পারে সেরকম সুব্যবস্থা রয়েছে। এবং এক একজনের টেস্ট এক এক ধরনের হয় বলে এখানে এত ভ্যারাইটি অ্যারেঞ্জ করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। সো যে কোনো সময় আপনার অবসর সময় পার করতে বা একটু খিদে নিবারণের জন্য বা যদি আপনি ভোজন রসিক হয়ে থাকেন তাহলে অবশ্যই চলে আসবেন যমুনা ফিউচার পার্কের ফুড কোর্টগুলোতে। আমার ভীষণ খিদে লেগে গিয়েছে, আমি কথা বলতে বলতে চলে আসলাম এখানে এসে। আমার মনে হলো কেন যেন ইন্ডিয়ান ফুডগুলো অনেক বেশি ট্রাই করা উচিত। সো আপনারা যারা ইন্ডিয়ান ফুড পছন্দ করেন এই ডি জোনে চলে আসবেন। আমি আবারও দেখে দিচ্ছি, এখানে একজন ফুড অর্ডার করছেন, আমরা তার সাথে কথা বলবো। কিন্তু তার আগে আমি নামটা দেখিয়ে দিতে চাই যে এই মুহূর্তে ঠিক আমরা অবস্থান করছি ইন্ডিয়ান স্পাইসি কিং কিং এর সামনে আছি আমি, এবং আমার সাথে লাইভে কানেক্টেড আছেন এস এম আরিফ। সুজন, ইউ আর লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ সুজন ভাইয়া। ওকে চলুন আমরা জেনে নিই এখানে একজন যিনি মনে হচ্ছে বেশ ভোজন রসিক, কারণ তিনি অনেকক্ষণ ধরে সিলেক্ট করেই যাচ্ছেন। এখন পর্যন্ত আমরা হয়তো তার পছন্দের খাবারটা খুঁজে পাইনি, আর ফুড মেনুগুলো এত বড় এত হিউজ আসলে সবাই কনফিউজড হয়ে যাবে যে কোন খাবারটা রেখে কোন খাবারটা আপনারা চুজ করবেন। প্রত্যেকটা আইটেম প্রচুর ডেলিশিয়াস। আচ্ছা ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি অনেকক্ষণ ধরে আমি দেখতে পাচ্ছি যে আপনি এটা ওটা করে খুঁজে বেড়াচ্ছেন। আসলে অনেকগুলোই ভালো, আমি আগেও খেয়েছি যেহেতু আবার আসলাম খেতে, প্রায় খাওয়া হয়। সেক্ষেত্রে আমাদের হায়দ্রাবাদ বিরিয়ানিটা খুব ভালো, হায়দ্রাবাদ বিরিয়ানি ওটা সবচেয়েটাই নিব কিনা এটা। আবার আমাদের দোকানটাও খুব ভালো, দুটা আসলে অর্ডার দিলাম, ওয়েট করছি, রেডি হয়ে গেলে আমি নিয়ে খেতে বলবো। আপনি কি সময় পেলেই এখানে খেতে চলে আসেন? মাঝে মাঝে চলে আসেন। আর পরিবারের সবাইকে নিয়ে অবসর পার করার মতো যমুনা ফিউচার পার্ক সম্পর্কে আপনি আমাদেরকে যদি কিছু বলতেন। আমি ফুল প্যাকেজ বলতে পারি, একটা পুরো ফ্যামিলি প্যাকেজ বলতে পারি। এখানে যেমন শপিংয়ের ক্ষেত্রে সব কিছুই পাওয়া যায়, আর খাবারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এখানে। ঘরে বসে যেটা সবসময় আসলে রান্না করে খাওয়া হয় না, এখানে এসে যদি কেউ মুখচ্ছ খাবার খেয়ে যায় একটু তৃপ্তিটা বেশি পাবে। ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা ট্রাই করতে পারেন আমাদের এখানে আমাদের খাবারগুলো। শিওর, আপনার 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 যেহেতু আপনি আগেও খেয়েছেন সো আমারও ইচ্ছে হচ্ছে আপনার সাথে একটু টেস্ট করার। থ্যাংক ইউ সো মাচ। আমি এখানকার একজন ভাইয়ের সাথে কথা বলে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? কেমন চলছে আপনাদের বিজনেস? আচ্ছা আপনার কি মনে হয় আপনার এই ফুড কোর্টটা যদি যমুনা ফিউচার পার্কে না হয়ে অন্য কোথাও হতো তাহলে কি এই পরিমাণ লোক সমাগম এখানে থাকতো? আচ্ছা আচ্ছা ভালো চলছে। ওকে দেখতে পাচ্ছি আপনাদের ফুড রেডি হয়ে গিয়েছে, আমরা পেয়ে গিয়েছি যমুনা ফিউচার পার্কের লেভেল 5 এর জোন ডি এর কিং এর সামনে দাঁড়িয়ে আছি এবং তাদের স্পেশাল ডোসা। ভিউয়ার্স, আপনারা যারা ডোসা পছন্দ করেন তারা অবশ্যই কিং এর এই ডোসাটা টেস্ট করবেন। এর সাথে যা যা আইটেম দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি একটু ক্লোজ করে। আই হোপ আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন সবার জিভে জল এসে গিয়েছে। আমি কিন্তু আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না, আমার কিন্তু ভীষণ খিদে লেগে গিয়েছে। আর এটা হচ্ছে চমৎকারভাবে ডেকোরেশন করা হায়দ্রাবাদি বিরিয়ানি। ও মাই গড, বিরিয়ানি লাভার্স যারা আই থিঙ্ক তারা এখন চিন্তা করছেন চলে আসবেন কি না। আর দেরি করে কোনোই লাভ নেই, চলে আসুন যমুনা ফিউচার পার্কে, আমরা আছি তো। আমাদের সাথে রাশিয়া থেকে সুজন জয়েন করেছেন, থ্যাংকস আ লট এত দূর থেকে আমাদের সাথে জয়েন করার জন্য।
ভিউয়ার্স, আমি তো খাবারগুলো ক্লোজ করে দেখেই ফেলেছি, এখন আমি টেস্ট করবো। সো টেস্ট করলে আমি বুঝতে পারবো যে আসলেই খাবারগুলো যতটা দেখতে সুন্দর ততটা টেস্টি কি না। এখানে সেলফ সার্ভিস, সো আপনার নিজের খাবারটা নিজেকে অর্ডার করে আপনি নিজের মতো করে পরিবারে, আপনার বাসায় থাকলে যেভাবে আপনি খাওয়া দাওয়া করেন ঠিক সেরকম, যেমন টেবিল থেকে আপনার রুমে আপনি খাবার নিয়ে চলে গেলেন, এখানেও আপনার ইচ্ছে মতো আপনি অর্ডার করবেন এবং নিজের মতো করে যে কোনো সময় যে কোনো খাবার যে কোনো টেস্ট আপনি নিতে পারেন। ওকে, আমি একটা কোক অর্ডার করেছি। আচ্ছা, এই কিংসে কিন্তু আরও একটা চমৎকার ডিশ আছে যেটা ওনারা স্পেশাল বললেন বলেই আমি অর্ডার করলাম, চলে এসেছে আরও একটা স্পেশাল ডিশ, আমি আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি। ওয়াও, ইয়ামি! আমি কিন্তু পিৎজা প্রচণ্ড বেশি পছন্দ করি, যার কারণে এই কিংয়ে আসার পরে এদের পিৎজাটা দেখে আমি অর্ডার না করে থাকতেই পারলাম না। দেখতে পাচ্ছেন চমৎকার একটি পিৎজা, এটাও আমি টেস্ট করব। ওকে, প্রাইসগুলো সম্পর্কে জানতে চেয়েছেন, আমি আপনাদেরকে মেনুটা একটু ক্লোজ করে দেখিয়ে দিলে আপনারা প্রত্যেকটা আইটেমের প্রাইস জেনে নিতে পারবেন। এখানে আপনারা দোসা পাচ্ছেন 210 থেকে শুরু করে 290 পর্যন্ত, পরোটা বিভিন্ন রকম, ছোলে ভাটুরেও যারা পছন্দ করেন, মানে ইন্ডিয়ান ফুডগুলো যারা পছন্দ করেন সব কিছুই কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনাদের রিজনেবল প্রাইসের মধ্যেই রাখা হয়েছে। আমি চেষ্টা করব রেগুলার আপনাদেরকে লাইভে এসে যমুনা ফিউচার পার্কের প্রত্যেকটা পার্ট ঘুরে ঘুরে দেখানোর জন্য। অবশ্যই আমার সাথে আপনারা লাইভে থাকবেন এবং কমেন্টস করে জানাবেন যে কোন কোন বিষয়গুলো জানতে পারলে আপনাদের সুবিধা হবে। আই হোপ মোটামুটি সবার একটা আইডিয়া চলে এসেছে। এখানে বিরিয়ানির প্যাকেজগুলো 300 থেকে শুরু হয়েছে। আই থিঙ্ক আপনারা এখানকার সব আইটেমগুলোই দেখে নিতে পেরেছেন, এবার একটু টেস্ট করে আপনাদেরকে আমি ইনসিওর করবো, অবশ্যই আমি নিজে টেস্ট করে আপনাদেরকে গ্যারান্টি দিব যে এখানকার খাবারগুলো আসলেই টেস্টি কি না। আমি তো আগেও অনেকবার খেয়েছি, বাট আজকে বিরিয়ানিটা টেস্ট করবো। যদিও আমার ফ্রেন্ডদের রেখে আমার একা একা খেতে তেমন একটা ভালো লাগবে না, কিন্তু তারপরেও আপনারা যদি চান এখনই চলে আসতে পারেন যমুনা ফিউচার পার্কে এবং নিজে নিজের পছন্দের খাবারটা খেয়ে নিজের পেটকে শান্তি দিলে মন সবসময় ভালো থাকবে। এটা আমার মতে সব সময় খাবারের ক্ষেত্রে অনেক বেশি চুজি হতে হবে। অনেক বেশি ইয়ামি, এবং এই বিরিয়ানিটার মেইন যেটা সেটা হচ্ছে এখানে অনেক বেশি ক্যাশিউ নাট ইউজ করা হয়। যারা নাট অনেক বেশি পছন্দ করেন তারা অবশ্যই হায়দ্রাবাদি বিরিয়ানিটা প্রেফার করবেন। সো ফ্রেন্ডস, আমি এখন একটু খাওয়া দাওয়া করি, আবার একটু পরে ফিরে আসবো, হয়তো নতুন কোনো একটা ফুড আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।